আসে পরের খবরে। এ কেমন স্কুল, সারি সারি ক্লাসরুম তালা বন্ধ, অথচ যে ঘরে মিড ডে মিল খাওয়ানো হয় সেই ঘরের মেঝেতেই চলছে ক্লাস। প্রতিবাদী বিক্ষোভ দেখালেন অভিভাবকরা, খাস কলকাতা শহরে ঘটল এরকম ঘটনা, অবশেষে হস্তক্ষেপ করলেন শিক্ষামন্ত্রী। ছাত্র শিক্ষক সম্পর্ক তো এমনটাই হওয়া উচিত, গুরু শিষ্যের সম্পর্ক। ছোট্ট ছোট্ট পড়ুয়াদের কাছে ওরাই তো বাবা মা, পড়ুয়াদের সন্তানের যত্নে শিক্ষা দেবেন শিক্ষক, পড়ুয়ারাও বাবা মার মতোই সম্মান করবে শিক্ষক শিক্ষিকাকে। কিন্তু এ কেমন স্কুল? স্কুলে এসে কচিকাঁচাদের ঠাঁই হয়েছে মেঝেতে, সেখানেই চলছে শিক্ষা, অথচ দুতলা বা তিনতলায় সারি দিয়ে ঘর তালাবন্ধ। এই রুমে একেবারে ক্লাসরুমের নিচে বসে শিশুদেরকে ক্লাস করতে হচ্ছে। শিক্ষিকারা তারা বলছেন যে স্কুলে পর্যাপ্ত ঘর নেই, মাটিতে বসে ক্লাস করি। বদনামি সব স্কুল বন্ধ করে দিতে, মা রোজ বকে, জামাই নোংরা লাগে। দিনের পর দিন শুধু মেঝেতেই ক্লাস নয়, নোংরা বাথরুম ব্যবহার করতে হয় প্রাইমারি বিভাগের ছাত্রীদের। আমার উপর থেকে নিচে আসি, পায়খানা বাথরুমে খুব গন্ধ, সব পায়খানা বাথরুম বন্ধ করে দিয়েছি, উপর থেকে নিচে আসতে। সন্তানদের স্কুলে পাঠিয়ে রীতিমতো ক্ষুব্ধ অভিভাবকরা, প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখান তারা। আমি সেকেন্ডারি বোর্ডের সাথে ফোনে কথা বলতে চাইলাম যে আমি একজন গার্জিয়ান হিসেবে বলছি যে আপনি বাচ্চাদিগুলোর দিকে তাকান, আপনাদের মধ্যে কি ইগোর লড়াই আছে আমার দেখার দরকার নেই, আমাদের বাচ্চাগুলোর কোনো ক্ষতি হবে। উনি সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে দিলেন। বাচ্চাটাকে ওপর থেকে নিচে এসে বাথরুম করতে হচ্ছে, বাথরুমটা কোনো দিনই পরিষ্কার করে না বাথরুমগুলোকে, ওই নোংরার মধ্যে বাচ্চারা বাথরুম করে যায় এসে। সারি সারি ক্লাসরুম তালা বন্ধ, অথচ যে ঘরে মিড ডে মিল খাওয়ানো হয় সেই ঘরের মেঝেতেই ক্লাস। একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কেন এমন পরিস্থিতি? প্রাইমারি বিভাগের প্রধান শিক্ষিকা দায় চাপাচ্ছেন সেকেন্ডারি বিভাগের প্রধান শিক্ষিকার কাঁধে। একটা ঘরের প্রয়োজন বলে আমরা কিন্তু পত্র দিয়েছিলাম তিনটে উচ্চ বিভাগকে, প্রধান শিক্ষিকাকে, তো উনি কোনো উত্তর দেননি। খবর পেয়ে স্কুলে পৌঁছে যান শিক্ষামন্ত্রী, দুটি বিভাগের সমন্বয়ের অভাব স্বীকার করে নেন পার্থ চট্টোপাধ্যায়। দুই প্রধান শিক্ষিকার সঙ্গে বসে সমস্যা মিটিয়ে দিয়েছেন বলে দাবি তার। বোধহয় সমন্বয়ের অভাব হচ্ছে, নীতিগতভাবে এটা মেনে নিয়েছি যে ইন্টিগ্রেটেড স্কুল। ভালো স্কুল বলে পরিচিত ঢাকুরিয়া বিনোদিনীর, অথচ সেখানেই মন্দ ব্যবস্থা, বেআব্রু হয়ে পড়ছে শিক্ষা ব্যবস্থাটাই। 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে সোমা দাস ও শ্রেয়সী গাঙ্গুলীর রিপোর্ট, কলকাতা।